রেল স্টেশনে ইউটিএস কাউন্টার তথা টিকিট কাউন্টার আর 10 দিন যাবত বন্ধ, যার ফলে যাত্রী দুর্ভোগ চরমে। ঘটনা তেলিমুড়া রেল স্টেশন, সে বিষয়ে বিস্তারিত জানবো আমাদের তেলিমুড়া প্রতিনিধি রাহুল পালের কাছ থেকে। হ্যাঁ রাহুল, শুনতে পাচ্ছো? বন্ধ রয়েছে, ফলে কিন্তু যাত্রীর দুর্ভোগ কিন্তু বেশ চরমে রয়েছে। যে বিষয়টি রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, তেলিয়ামুড়া রেল দপ্তর সূত্রে জানা গিয়েছে, 8 থেকে 10 দিন পূর্বে আচমকাই যাত্রীদের মধ্যে টিকিট প্রদান করতে গিয়ে কিন্তু টিকিট প্রদানের যে মেশিনটি রয়েছে সেই মেশিনটি বিকল হয়ে পড়েছিল। তারপর কিন্তু মেশিনটি সারাই করার উদ্যোগ কিন্তু সঙ্গে সঙ্গে গ্রহণ করেনি তেলিয়ামুড়া রেল স্টেশন তরফ থেকে। যারা কর্তৃপক্ষ রয়েছে, রেল স্টেশন কর্তৃপক্ষ কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করেনি, ফলে কিন্তু বিনা টিকিটেই যাত্রীদের যাতায়াত করতে হচ্ছে। যাত্রীদের মধ্যে যাতায়াত বিনা টিকিটে যাতায়াত করার ফলে একটা আতঙ্ক কিন্তু বিরাজ করছে। ট্রেনের মধ্যে টিটি ধরতে পারে তাদের, বা এরকম কিছু একটা ফাইন হওয়ার একটা আতঙ্ক কিন্তু বিরাজ করছে। তবে টিকিট কাউন্টার থেকে কি ওনাদেরকে কোনো কিছু দেওয়া হয়েছে যে তারা ওনারা বিনা টিকিটে যাত্রী করছে? যে না, এখনো তো এরকম কিছু জানানো হয়নি। রেল তেলিয়ামুড়া রেল স্টেশন কর্তৃপক্ষ থেকে জানানো হচ্ছে, যারা টিকিট নিতে আসছে তাদেরকে জানানো হচ্ছে যে যদি রেলের টিটি জিজ্ঞেস করে টিকিটের কথা, বা সে বিষয়টি জিজ্ঞেস করে রেল চলাকালীন সময় কোনো যাত্রীকে জিজ্ঞেস করা হয়, তাহলে রেল যে টিটিকে 10 টাকা ভাড়া দিয়ে দেওয়ার জন্য আগরতলা যাওয়ার জন্য। আচ্ছা, তো কবে নাগাদ এই মেশিন গোলযোগটা ঠিক করা হবে? এখনো তো এরকম কিছু জানানো হয়নি। সাংবাদিকেরা যখন আমরা যখন গিয়েছিলাম জানার জন্য এই বিষয়টি, সেরকম কিছু কিন্তু অন ক্যামেরাতে তারা কিন্তু জানায়নি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। और 3-4 दिन हुआ है उसका मशीन खराब हो गया है, अभी मशीन नहीं आ गई है, इंस्टॉल हो आज शाम तक हो जाने की उम्मीद है। ठीक है, कब ठीक होगा? कब मतलब आज शाम तक हो जाना चाहिए, कोलकाता फिर से लोग इंस्टॉल किया जाता है। না, টিকিট কাটো কি কাউন্টার তো বন্ধ। কি কারণে বন্ধ? কি কারণে বন্ধ? মেশিন বলে খারাপ, তারা তো পয়সা সারা দিতাম, গেলে আমরা তো পয়সা সারা তো আমরা মনে করেন, আমরা তো ভাড়া সারা গেলে মনে একটা দুগদুগি থাকে। আচ্ছা, আপনি কোথায় যাবেন? আমি যাবো আগরতলা। কতদিন ধরে বদ্ধ আছে এটা? আজকে বলে 8 দিন। কি মানে হইতেছে এই বিষয়টা নিয়ে আপনাদের মধ্যে কতটুকু আতঙ্ক যে টিকিট না ছাড়া আপনি যাইতেছেন? তারা তো গেলে তো নিজের কাছে একটা আতঙ্ক থাকে, এমনি ধরে বাড়ি করে তাইলে ওখানে কাউন্টারে তাইলে কইলে আছে ধরলে 10 টাকা এগিয়ে দিলে চলবে, 10 টাকা ধরলে চলবে। তিরম বলে আমরা কদিন যাবো? সরকারও কী দেয় বা অন্যরা কিনা দেখতেছে। কি মনে হইতেছে এই বিষয়টা নিয়ে দপ্তর কি কোনো খামখেয়ালি করছে? খামখেয়ালি কি চলছে? আর তো 8 দিন হল, ওখান থেকে পয়সা আছে আর 2 মিনিট ঠিক হয়ে যাবে। স্টেশন মাস্টার? হ্যাঁ। আপনার নাম? আমার নাম রামানন্দ দেবনাথ। আপনাদের মধ্যে কতটুকু আতঙ্ক বিরাজ করছে এই বিষয়টা? আপনাদের মধ্যে যে এইভাবে যাচ্ছেন টিকিট না ছাড়া, এটা তো অসুবিধা হবে, মানে 10 টাকা না 50 টাকা ফেলে যদি 50 টাকা দিতে, এইটা তো কোনো অসুবিধা। কি মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে আপনি? আমি সরকার এটার সিলেক্ট করবো। আপনি কোথায় যাবে? আমি আগরতলা যাবো। বাড়ি কোথায়? তেলে। আমার নাম কি? আপনি হরিপদ সিং। ব্যুরো রিপোর্ট, ভয়েস 18।